প্রিয় দর্শক, ওলিয়াউলিয়াগণের মাজার জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা শরিয়াসম্মত নয়। ইতিহাস তুলে ধরতে আমরা স্থানগুলিতে গিয়েছি। এই ডকুমেন্টারির কিছু ইতিহাসের ব্যাপারে দ্বিমত থাকতে পারে, সেক্ষেত্রে মনে রাখতে হবে এসব ইতিহাস যেহেতু কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তাই ইতিহাসকে ইতিহাস মনে করেই জানতে হবে। কোরআনের বিধানের মতো বিশ্বাস আবশ্যক নয়। আবারও বলি, কোরআনের বিধানের মতো বিশ্বাস আবশ্যক নয়। আমরা এই স্থানগুলোতে এমন কিছু তথ্যও দিয়েছি যেই তথ্যগুলি এলাকার এবং স্থানীয় মানুষের কাছ থেকে জেনে এবং যাচাই করে দিয়েছি। আমরা হযরত শাহ আমানত রহিমাহুল্লাহর মাকবারা জিয়ারতের জন্য আপনাদেরকে নিয়ে এসেছি। আমরা তার মাকবারা জিয়ারত করবো, আরেকটি বিষয়ে তার জীবন আদর্শ আপনাদের সামনে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহর উনি ভাগ্নে ছিলেন এবং আল্লাহর দিন কায়েমের জন্য এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য তার অবদান অনেক। আমরা তার জীবন ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে জানিয়ে রাখি দর্শক, শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহর মাজার আপনাদেরকে আমরা দেখিয়েছি। আজকে শাহপরান ইয়ামানি রহিমাহুল্লাহ তার মাজার আপনাদেরকে জিয়ারত করাবো এবং তার মাকবারাগুলো আমরা ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতেই চলুন আমরা তার মাজার মাকবারাটি দেখে আসি, চলুন। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি হযরত শাহপরান ইয়ামানি রহিমাহুল্লাহর মাকবারার পাশে। একটা বিষয় না বললেই নয়, বাংলাদেশে ইসলাম কারা এনেছেন? আমরা যদি খুব ভালোভাবে ইতিহাসগুলো বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে এই আরব বিশ্ব থেকে যে সমস্ত ওলিয়াউলিয়ারা এই বাংলাদেশে এসেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দিক নির্দেশনায়, শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহর সফর সঙ্গী হয়ে তিনিও এই সিলেটের বুকে এসেছিলেন। ওনারা যখন এই অঞ্চলে এসেছিলেন তখন মুসলমানদের এত সংখ্যা ছিল না এবং জনসমাবেশও এরকম হতো না, জনসংখ্যাও এত ছিল না। রাজা গৌর গোবিন্দের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে যারা মুসলিম ছিল তারাও আল্লাহর কাছে ফরিয়াদ করেছে যে আল্লাহ এই জালেমের হাত থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহ আসলেন, শাহপরান রহিমাহুল্লাহ তারা আসলেন, এই অঞ্চলটাকে আবাদ করলেন। আবাদ করার পরে লড়াই করে এই জমিনটাকে স্বাধীন করলেন, সর্বশেষ ইসলামের প্রচার প্রসারে তারা অবদান রাখলেন। আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি শাহপরান ইয়ামানি রহিমাহুল্লাহর মাজার। প্রিয় দর্শক, আমরা জিয়ারতের জন্য এসেছি এখানে। ওনার জীবন ইতিহাস সম্পর্কে আমরা যেটা জানি সেটি হচ্ছে, জন্মগ্রহণের আগে ওনার বাবা মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্নটা এরকম ছিল যে আকাশ থেকে নক্ষত্ররাজি তার মার কাছে আসছেন এবং কী যেন বলতে চাচ্ছেন, কী যেন সুসংবাদ দিচ্ছেন, গোটা এলাকা উদ্ভাসিত হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে ওনার বাবার সাথে শেয়ার করার পরে ওনার বাবা বললেন, এমন স্বপ্ন আমিও দেখেছি। তিনি অপেক্ষা করতে লাগলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাদেরকে এমন কিছু আমানত দিবেন যে আমানতের রক্ষণাবেক্ষণ আমাদেরকে করতে হবে। তো সেই আমানতের ফলস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের পরিবারের মধ্যে আল্লাহর এই ওলীকে দান করেছিলেন। তো দর্শক, উনি যে কাজগুলি পছন্দ করতেন আল্লাহর ইবাদত বন্দেগী উনি নির্জনে করতে পছন্দ করতেন। তো জীবনের একটা পর্যায়ে এসে উনি এমন নির্জনে চলে গেলেন যে মানুষজন খুঁজেই পাচ্ছিলেন না যে উনি জীবিত আছেন নাকি মারা গেছেন। যাই হোক, জীবনের একটা পর্যায়ে উনি শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহর সঙ্গে এই সিলেটের মধ্যে এসেছেন, দাওয়াতি কাজ করেছেন, মানুষকে ইসলামের দিকে ডেকেছেন, মানুষ ইসলামে দীক্ষিত হয়েছেন। শাহপরান ইয়ামানি রহিমাহুল্লাহ তার পারিবারিক জীবন এবং শিক্ষা জীবনের ব্যাপারে আমরা যেটা দেখি, ওনার একজন ওস্তাদ ছিলেন, যে ওস্তাদ ছিলেন জর্ডানের অধিবাসী আম্মান নগরীর একজন জগৎ বিখ্যাত আলেম। তার ব্যাপারে, তার নামের ব্যাপারে ইতিহাস থেকে আমরা যেটা পাই, ওনার নাম ছিল শেখ কামালউদ্দিন। ওনার কাছ থেকে উনি শিক্ষা জীবনে কিছু শিক্ষা গ্রহণ করেছেন, কোরআন হাদিস শিখেছেন। ওই কোরআন হাদিসের জ্ঞানগুলোকে যখন তিনি এই সিলেটের মধ্যে আসলেন শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহর সঙ্গে, তখন এই অঞ্চলের মানুষগুলো না পড়াশোনা জানতো না শিক্ষা দীক্ষায় শিক্ষিত ছিল, মানুষ ছিল একেবারে গুমরাহীর মধ্যে। সেখান থেকে মানুষদেরকে শুদ্ধ পথে পরিচালিত করতে এই মানুষগুলোর অবদান অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, অনেক সময় ইতিহাসের পাতায় এগুলো চাপা পড়ে যায়,
কারণ এখন আমাদের অনেক ইসলামিক স্কলার রয়েছে, যুগ যুগ ধরে ইসলামিক স্কলাররা দাওয়াতি কাজ করছে, এক একজনের দাওয়াতি মানহাজ এক এক রকম, কিন্তু অস্বীকারের কোনো সুযোগ নেই। যেহেতু আমরা জানি বাংলাদেশে চারজন সাহাবির নাম, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চীনে যাওয়ার পথে চিটাগং বন্দরে তিনি পদধূলি দিয়েছিলেন। তো চারজন সাহাবির ব্যাপারে প্রমাণ পাওয়া যায় যে তারা এই হিন্দে এসেছিলেন বা বাংলাদেশে তারা তিন দিন অবস্থান করেছিলেন, কিন্তু এই বাংলাদেশে আর কোনো নবীও আসেন নাই, সাহাবিও আসেন নাই। তাহলে ইসলামটা আসলো কোত্থেকে? ইসলামের এই আলোটা নিয়ে এসেছেন মূলত এই সমস্ত আল্লাহর বলিরা। দর্শক, আজকে উনার এই কবর মাকবারা মাজার আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে উনারা যে জীবন আদর্শ আমাদের সামনে রেখে গেছে, এটাকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। ওনারা যেভাবে নবীকে ভালোবেসেছে, যেভাবে আল্লাহকে ভালোবেসেছে, সেই ভালোবাসা আমাদেরকেও বাসতে হবে। ওনার পরিবারের ব্যাপারে যতটুকু জানা যায়, ওনার বাবা মা ছিলেন, তারা মারা গেছেন। মারা যাওয়ার পরে ওনারা আর বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই, দাওয়াতি কাজে যেহেতু তারা মশগুল ছিলেন, তো চিন্তা করেছেন পরিবার যদি গ্রহণ করা হয় তাহলে হয়তো বা তাদেরকে সময় দেওয়া লাগবে, তো সেই সময়টা আমি আল্লাহর পেছনে দিই, তাহলে আল্লাহ তাআলা হয়তো বা আমার আরও বেশি আমার প্রতি রাজি হবেন, খুশি হবেন। ইমাম শাফি রহমাহুল্লাহর কথা আপনারা অনেকেই জানেন, উনিও কিন্তু বিয়ে করেন নাই। শাহজালাল ইয়ামানি রহমাহুল্লাহ, উনিও কিন্তু বিয়ে করেন নাই। এর অর্থ এই না যে আপনারা বিয়ে করবেন না, বিয়ে করবেন, কিন্তু ওনাদের যে তাকওয়া পরহেজগারিতা, আমরা বিয়ে না করলে গুনাহে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর ওনারা বিয়ে করে নাই কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, যে সময়টা আমি আল্লাহর পেছনে দিই। তারা আল্লাহওয়ালা, আল্লাহ তাদেরকে কবুল করেছেন, তাদের মাধ্যমে এই দেশে ইসলামে এসেছে, তাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, তাদের জন্য দোয়া করব, তাদের জীবন আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক, আপনাদেরকে এই মাজারটি ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, মাজার পাশে যে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, গাছের ব্যাপারে বেশ কিছু কথা আমরা এখানকার স্থানীয়দের মুখে শুনতে পাই। তো আমরা একজন ভাইকে পেয়েছি, উনি এই মাজারে খাদেম, তার কাছে জিজ্ঞেস করতেছি যে গাছের ব্যাপারে আপনি কী জানেন? আমার নাম রঞ্জুমিয়া খাদিম, আমি অনেক বছর থেকে বাবার দরবারে খাদিমগিরি করতেছি। আমার বাবা তারা করছে, আমরা করতেছি, আর ওনার যে গাছটা দেখতেছেন এই গাছটা হইলে কি বাবার লাঠি ছিল, লাঠি দিয়ে গাছ হয়েছে, গাছ থেকে এখন ওইগুলা গাছের পাতা শাল ফল এগুলো খাইলে, যে কোনো নিয়ত করে খাইলে আল্লাহ সেফা দেয়, ওনার উচিল্লা খাইলে আল্লাহ মাফ করে দেয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শাহ পরান ইয়ামানি রহিমাহুল্লাহর মাকবারাকে জিয়ারত করেছি। দর্শক, আজকে ওনার যে জীবন নিয়ে কথাবার্তা আমরা শুনলাম, জীবন ইতিহাস সম্পর্কে আমরা জানলাম, যে ইসলাম এই হিন্দুদের মধ্যে ছড়ানোর জন্য, এই বাংলাদেশে প্রচার করার জন্য তারা যে ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করেছেন, এই ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম যেন আমরাও করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।